আমার চ্যানেল দত্ত বাড়ি শেয়ার অল। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, এই মামা দেখছো এখন উল্টো পড়তো। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে এনেছি, তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো, মাম্মার কিছু টয় কালেকশন নিয়ে। তো মাম্মার আজকে টয় কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো, তাই না মাম্মা? তো মাম্মার টয় কালেকশন মানে আরো প্রচুর ছিল, বুঝেছো, মানে অবাঞ্ছিত যেগুলো আর কি, মানে ফেলে দেওয়ার। আমাদের তো ধরো রিসেন্টলি মানে ঘর রং করা হয়েছে, তো সমস্ত কিছু মানে ডাস্টিং করে ফেলে দেওয়া হয়েছে, তো সেই সমস্ত আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি মানে ক্ষমা প্রার্থী, আমি দুঃখিত, আমার নিজেরই মনটা খারাপ লাগছে। ও জাগু জাগু, হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার একটা ইয়ে নিয়ে এসো, একটা স্যান্ডউইচ নিয়ে এসো, করে দেবে। তো চলো আজকের তাহলে এই মাম্মার যে টয় কালেকশনের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের আমার এই ভিডিও, টয় কালেকশনের ভিডিও। আর জাগ্গুকে গেঞ্জি পরিয়ে দিই একটা, না জাগ্গুর একটা গেঞ্জি পরানো ছিল, বুঝেছো, মাম্মারই স্যান্ডো গেঞ্জি, ওটা ওই যে বললাম ঘরটার রং হয়েছে না, ফেলে দেওয়া হয়েছে, তো সেই জন্য আর কি। খুব ভালো ছিল গেঞ্জিটা। তো জাগ্গুর আর একটা বানাতে লাগবে কিছু, জাগ্গু ড্রেস, বুঝেছো, জাগ্গু এগুলো পরে আমার ড্রেস পরে বসে থাকে, ড্রেস পরে বসে থাকে। হাতটা বের করি, দেখো জাগ্গু দেখছো, সেই মজার জাগ্গু, এটা মজার জাগ্গু, মাম্মার ভীষণ প্রিয় এই জাগ্গু, মাম্মার কেন মানে আমারও খুব প্রিয়। এটা দিদন কিনে দিয়েছে, এটা দিদন দিয়েছিল মাম্মাকে কিনে। এটা সেফটি পিন দেবো, এখন কিছু লাগবে না সোনা মা। এই দেখো জাগ্গু, এটা খুব আদুরে, খুব আদুরে না, খালি আদর খেতে চায় জানো, ওই দেখো ওই দেখো ওই দেখো কত আদর খাচ্ছে, আর এই চুটকিটা আদর খেতে চায় না। তো এটা হচ্ছে মাম্মার জাগ্গু, ঠিক আছে। আর ওই যে বললাম অনেক কিছু ফেলে দেওয়া হয়েছে, অবাঞ্ছিত কিছু জিনিস ছিল, তো মাম্মার বেশিরভাগ টয়গুলোর না সব একটা করে নাম দেওয়া আছে। অনেক কিছু ফেলে দেওয়া হয়েছে, এটা হলো জাগ্গু, জাগ্গু হাই আমার কোলে। আর হচ্ছে এই যে মাম্মার দেখো, এই যে আমি পুরো না এই যে এই গামলাটার মধ্যে রেডি করে নিয়েছি, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। আর রেডি বলতে কি, মাম্মার এই গামলার মধ্যেই মানে জিনিসপত্র সমস্ত থাকতো, আর ওই যে বললাম এই গামলাটা পুরো ডাস্টিং করে আর কি হালকা করে দেওয়া হয়েছে, আর কিছু জিনিস এদিক ওদিক যেই সব সেই সমস্ত আমি এক জায়গায় করে নিয়েছি, যেন আমার সুবিধা হয় তোমাদেরকে মানে দেখাতে। আর এটা হলো মাম্মার ঝুমকো, দেখছো চুলগুলো কি সুন্দর, পুরো একদম পাইলি পাইলি জলে আর ঝুমকো। এটা কি লেগে গেছে রে, এ আমি এই যে কিসি করেছি, যে কিসি আমার সে বাবলি বাবলি কিসি করে দাও। পাগল দেখছো, কোন পাগল। আর এটা হচ্ছে ঝুমকো, কি সুন্দর না, ভীষণ কিউট মনে হয় কি, দেখো একদম মনে হয় যেন অরিজিনাল বোধ হয় মানুষের বাচ্চা, তাই না, মানে পুতুল যে একটা ডল কেউ বলবে না, এত সুন্দর। কিন্তু একটা মাম্মা এটা খারাপ করে দিয়েছিল, অনেক ছোটবেলাতেই খারাপ করে দিয়েছিল, সেটা হচ্ছে এই যে পাটা কিন্তু নেই, দেখেছো দুটোরই পা মানে খুলে, পা দুটো আছে আমি ফেলিনি যদিও, কিন্তু রাখা আছে আর কি, এই যে পা দুটো নেই। তো এই যে এটা হচ্ছে ঝুমকো, আর এটা কিন্তু মাম্মারই কিন্তু ফ্রক পরা, জানো মাম্মার ছোটবেলার এই ফ্রকটা আর কি পরে আছে ঝুমকো, তো কি সুন্দর দেখছে, খুব সুন্দর, ভীষণ কিউট, এটাও কম আদর খায় না, তাই না। আর এটা আবার লেন্টুর মতো তাকিয়ে আছে আদর খাওয়ার জন্য, নাও তোমার ঝুমকোকে নাও, এখানে এখানে এই যে পেছনে আমি সুন্দর করে রাখি। সবাই বসে থাকো একসাথে, কেউ দুষ্টুমি করবে না। আর এই দেখো একটা আছে, এটা একটা পাটের পুতুল, বুঝেছো, হ্যান্ড ক্র্যাফট,
তো এটা যদি এটা আমাদের মানে ঘরে করা না, এটা একটা মেলা থেকে, হস্তশিল্প মেলা থেকে এটা ওর বাবাই কিনে দিয়েছিল। আচ্ছা কি সুন্দর, তাই না মাম্মা? এটা একটা পাটির পুতুল, সবাই আজকে একসাথে বসে থাক, পিকনিক হবে। এটা দেখো, এটা কি? এটা দেখো না, এটা দেখো না, দেখাই। এটা মাম্মা বানিয়েছিল, জিনিসটা কাগজের অনেকটা খারাপ হয়ে গেছে, আমি ভাবলাম তাও আর কি তোমাদের সাথে শেয়ার করি। এর আগে ব্লগে আমি যদিও সম্ভবত দেখিয়েছি কোনো ব্লগে, তো এটা মাম্মা দেখো, ওই যে কি যেন বলে, যেন না না ওই যে ঋষি মুনিরা যে ওই যে কি যেন, না না থাক, ঋষি মুনিরা কি সব বলে, ঋষি মুনিদের সাথে বদনা থাকবে, পাগল পাগল কমন্ডুল, হ্যাঁ কমন্ডুল না কি যেন বলে, কমন্ডুল যে হাতে থাকতো না, জল ছিটিয়ে এরম করে অভিশাপ দিয়ে দিত, ওই জিনিসটা পাগল পাগল। আর দেখো এটা হচ্ছে মাম্মার জুলি, জুলি জুলি দেখো, দেখো কার্লি কার্লি হেয়ার, এই দেখো মাম্মার জুলি, তাই না মাম্মা? জুলিটা পছন্দ? সবাই বসে থাক, পিকনিক হবে, পিকনিক। পিকনিকের মেনু কি? পিকনিকের মেনু, আর এটা হচ্ছে ডোরেমন। তো এটা কিন্তু শুধুমাত্র মানে খেলনা পুতুল না, এই দেখো এটা কিন্তু এই যে ব্যাংক মাম্মার, মাম্মা এখানে পয়সা জমায়, মাম্মা এখানে পয়সা জমায়, আচ্ছা 20 টাকা। মাম্মার কিন্তু আরেকটা এরকম ব্যাংক আছে, ওই যে ওই যে মাম্মার ব্যাংক, হ্যাঁ দেখো মাসির কিছুদিন আগে কিনেছি, হ্যাঁ কিছুদিন আগে কিনেছি, আর দাদু ভাই একটা কিনে দিয়েছিল, ওটা তো এত বড় তাই না, ওটা তো অনেক টাকা হয়েছে। আর এই দেখো এটা একটা, আচ্ছা এটা মানে ছোট, এটা আমি আর তুমি দিয়ে এটা নিয়েছিলাম তাই না মাম্মা? আর এটা তো তোমাকে দাদু ভাই কিনে দিয়েছিল, এটা আমরা যখন মালদা গিয়েছিলাম সেই সময় আমার বাবা আর কি ওর দাদু ভাই এটা কিনে দিয়েছিল। এর বলটা কই? এই যে বল দিয়ে মামা এটা খেলা করে, তাই না মাম্মা? মাম্মাকে আর ওই ট্রিটা, এই যে এই দেখো এই ট্রিটা দিয়েছে, মানে তোমার সব বাড়ি বাড়ি যেই সব বাড়িতে বাচ্চারা আছে সব বাচ্চাদেরকে চকলেট, তারপর এই যে এরকম এই জিনিসগুলো আরো কি কি যেন সব দিয়েছিল, কেক এরকম দিয়ে গেছিল, সান্তা সেজে বুঝেছো, ভীষণ মজা হয়েছিল। সান্তা যিশুর মধ্যে দিয়ে দিয়ে ওরা চলে গেছে, তো আমি সেই সময় ক্যামেরায় সেই জায়গাতে আমি স্পটে মানে প্রেজেন্ট ছিলাম না বলে আমি মোবাইলে সেই সময় মানে ওটা দেখতে পারিনি, যিশু খ্রিস্ট শেয়ার করতাম, আমার খুব পরে আফসোস হলো, একজন যিশু খ্রিস্ট সেজেছিল, যিশু খ্রিস্ট সেজেছিল। তো এই জিনিসগুলো এই যে মাম্মাকে সান্তা দিয়ে গেছে বুঝেছো। আর হচ্ছে এই দেখো, এটা হচ্ছে মাম্মার কড়াই, দেখো কি সুন্দর রাঁধুনি, এর সাথে খুন্তি টুন্তি কিন্তু সমস্ত ছিল, মাম্মা কি করেছে আমি জানি না, সব ফেলে দিয়েছে ওটার মধ্যে ছিল, বাবাই বোঝেনি, ঠিক আছে। তো যাকগে এটা হচ্ছে রথের মেলা থেকে এটা দাদু দিদুর এটা কিনে দিয়েছিল, এই যে রথের মেলা থেকে, সুন্দর কিন্তু দেখো পুরো লোহার কড়াই একদম। আর হচ্ছে কিচেন সেটটা পড়ে দেখো, এটা অনেক বড় না মাম্মার, দাঁড়া একটা সুন্দর জিনিস দেখাই, সরো এই দেখো ডাইনিং টেবিল দেখছো, এই যে এগুলো এগুলো হচ্ছে ফ্রি, হ্যাঁ এর সাথে ফ্রি মানে ডাইনিং টেবিলের চেয়ার বলো, এই যে চেয়ার ফ্রি ফ্রি, হ্যাঁ সরো আমার সাজাতে দাও, সরো দাও সাজাচ্ছে, এই ফ্রুটসটা দেবো না, ফ্রুটসটা দেবো না, এটা খাবে তো, এই দেখো ব্যানানা দেখো কি সুন্দর, এটা বাবা এত এটা এটা এত বড় ব্যানানা, আর এটা এরকম কুটি কুটি ব্যানানা কাদি, এটা ব্যানানার কাদি, এই দেখো ওয়াটারমেলন, এই দেখো তরমুজ, এটা কি বলো তো মাম্মা, প্রন চিংড়ি মাছ, এই দেখো হ্যাঁ
সব কিচেন সেটের মধ্যে কত কিছু। এই দেখো সব চেয়ারের মধ্যে সব ভাই বসেও পড়েছে দেখছো, খেতে খেতে বসেও পড়েছে সবাই। ডিম, এই যে ডিম, এই যে ডিম, এই যে ডিম, তারপর কেক, কত কিছু। তো দেখলে তোমরা মাম্মার ডাইনিং টেবিলটার সেটটা কি সুন্দর, ভীষণ সুন্দর, মানে সব কিছু আছে। আরও পুতুল ছিল, হারিয়ে ফেলেছে অনেক। না ওই গামলাটার মধ্যে ছিল। হ্যাঁ গামলাটার মধ্যে ছিল। এই যে আরেকটা চেয়ার, কটা চেয়ার, আরও চেয়ার ছিল। খাবারগুলো দেখে লোভই লাগে না বলো? হ্যাঁ খাবারগুলো দেখে লোভ। এই যে চেয়ার আরও ছিল না, ও যে হয়তো বাড়িতে গেস্ট বেশি চলে এসেছে বুঝেছো, সেই সময় তো বেশি চেয়ার না থাকলে তো অসুবিধে না, সেই জন্য। আর কই এই যে আমার বারবি, বারবিটাও বসে এখানে। ও এই বারবি ওখানে বসে? হুম ও হচ্ছে, ও হচ্ছে গার্জিয়ান আর কি। ও আড্ডা হাড্ডা দেয় মাঝে মাঝে, ও কি করবে, বারবির চুলটা শ্যাম্পু করে দিতে হবে। হুম নালে একদম নোংরা হয়ে গেছে। এই বারবিটা, এই বারবিটা আমরা মুম্বাই থেকে নিয়ে এসেছিলাম। মুম্বাইতে অ্যাকচুয়ালি আমার তো ধরো ক্যান্সারের জন্য মানে যেতেই হয় চেক আপে, আবার ফেব্রুয়ারি মাসে আবার যাওয়া আছে বুঝেছো। আমার জন্য নিয়ে আসা প্রত্যেকটা। হুম এই চিংড়ি মাছটা ভালো করে বসো। মাম্মার তো ডাইনিং টেবিলের সেট তো তোমরা দেখলেই। আর এই যে আমরা যেই সময় মুম্বাই গিয়েছিলাম সেই সময় এটা সেই বছর আর কি 25th ডিসেম্বর আর কি মানে বড়দিনে মাম্মাকে এটা কে দিয়েছিল, সান্টা ক্লজ না? সান্টা ক্লজ দেয়নি আসল কথা। তো মাম্মাকে এটা অ্যাকচুয়ালি সেই সময় আমি তোমাদের স্টোরিটা বলছি, এটার পেছনে মানে কাহিনী আছে। আমি সেই সময় মুম্বাইতে, ওই যে বলছে অনেক কাহিনী আছে, সেই সময় মুম্বাইতে আমার মানে ক্যান্সারের ট্রিটমেন্ট করাচ্ছিলাম বুঝেছো। প্রায় বছর খানেক থাকতে হয়েছে মাম্মাকে ছেড়ে, মাম্মা সেই সময় বাড়িতে ছিল ঠাম্মির সাথে। আর হ্যাঁ প্রায় বছর খানেক বললাম তো। আর দাদু দিদন আসতো মাঝে মাঝেই, তো তখন দাদু দিদন এই যে এই পুতুলটা নিয়ে এসেছিল মাম্মা। হ্যাঁ এটাও আর কি দুটোই। হ্যাঁ তো বাবা নিয়ে এসেছিল সেই সময় মানে মাম্মা আর কি, ওই যে বললাম ছোটো ধরো আরও 18 সালের কথা, সেই সময় মাম্মা বুঝতেই পারছো আরও ছোটো। তো সেই মানে সময় মাম্মাকে ফেলে ওইভাবে আমরা ছিলাম, মাম্মা একা একা ছিল এখানে, তো সেই জন্য আর কি দাদু দিদি রেজে নিয়ে এসেছিল। মাম্মা তো সেই সময় জানতো মাম্মা এটা সান্টা ক্লজ দিয়েছে, তাই তো পরে জানতে পেরেছে। তো যাই হোক সেটাই আর কি এটার পেছনের মানে স্টোরি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো এইটুকু বাচ্চা ওই সময় মা বাবা দুজনকে ছেড়ে এতগুলো মাস মানে প্রায় বছর খানেক লেগেছিল ট্রিটমেন্টে, তো তার জন্য আর কি মাম্মাকে আর একটু আদর করে দিই। সোনা মাম্মা খুব লক্ষ্মী জানো, খুব লক্ষ্মী। আর এটা হচ্ছে আমি আর মাম্মা বসে বসে আমরা এটা হাতে বানিয়েছি, এরকম তবলা তবলা দিনকে দিন ধা, তাই তো নারকেলের এই যে খোলস, নারকেলের এই যে মালইটা দিয়ে এটা সেটে আছে, নারকেলের মালইটা দিয়ে এই যে বানিয়েছি। তারপর এটা চুড়ি দিয়ে, এটার ভেতরে চুড়ি আছে, চুড়ির মধ্যে রিবন পেঁচিয়ে পেঁচিয়ে বুঝেছো, এই যে এটা তবলার বসানোর এই যে। তো এটা হচ্ছে এই যে আমাদের হ্যান্ডক্রাফট হাতে বানানো। তো এটা তো দেখলে মাম্মার তবলা, আর হচ্ছে এই যে মাম্মার এটা আছে একটা বড়বউ, এই দেখো, এই দেখো মাটির মাটির বড়বউ, এটা মাম্মাকে কিসের মেলা থেকে জানো, কার্তিক পূজার মেলায়, কার্তিক পূজার মেলা থেকে এটা মাম্মাকে মাম্মার ছোট দুজন কিনে দিয়েছিল। তো কি সুন্দর দেখছো বড়বউটা মাটির, তুমি তো ভেঙে দিয়েছিলে। হ্যাঁ 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 সেটা আবার মাটির, কত সাবধানে নিয়ে এসেছি বুঝেছো, আর কাপড়ের মধ্যে পেঁচিয়ে। তো আমার মনেই নেই মানে ব্রিফকেসের মধ্যে ছিল ওইভাবে, এবার কাপড়টা নামাতে গেছি পট করে পড়ে পুতুলটা সঙ্গে সঙ্গে দুটুকরো হয়ে গেছে। পরে আবার এটাকে আবার এই যে আঠা দিয়ে এই যে সাটানো হয়েছে বুঝেছো, আঠা দিয়ে যে ইয়ে ফেভিকুইক দিয়ে আবার পরে লাগিয়েছি। তো দেখো কত যত্ন করে রাখা হয়েছে, অনেক বছর হয়ে গেল, কিন্তু 2 বছর তো হলো এটা না, 2 না 3 3 বছর। আর এটা হচ্ছে একটা ফ্লুট বুঝেছো, এই যে বাঁশি, মামা বাজাও তো, এটা মাম্মার ঠাম্মি কিনে দিয়েছিল।
দেখছো কি সুন্দর বাজাচ্ছে। আর মামা এটাই দেখো, এটা হচ্ছে একটা পুতুলের খাট, দেখো এটার অনেক সেট ছিল, এখন কিছুই নেই বর্তমানে। আরও কিছু জিনিস আছে আমার বক্স খাটে আছে, বুঝেছো তো, সেটা আমি বের করতে পারিনি গো, আমার মানে পক্ষে এই বক্স খাট খুলে আর কি বের করা ভীষণ কষ্ট, তো করিনি আমি সেগুলো বের। অন্য সময় যদি আবার কিছু তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা, আবার যদি টয় কালেকশনের ভিডিও শেয়ার করতে তোমরা যদি আমাকে ইয়ে করো, যদি সাপোর্ট করো, তাহলে তখন সেই জিনিসগুলো তখন আর কি করবো, আরও কিছু আছে তখন তাহলে শেয়ার করব। আর এটা তো কক, এটা ব্যাডমিন্টন কই, এই যে ব্যাডমিন্টন, এই যে আমরা খেলি ছাদে গিয়ে, এই যে ব্যাডমিন্টন, একবার যে পড়ে গেছিলাম বাগানে, হ্যাঁ একবার বাগানে ব্যাডমিন্টন খেলতে গিয়ে মাম্মা আনন্দে লাফাতে লাফাতে ধপ করে পড়ে গেছে, একটা পাথরের মধ্যে বসে পড়েছে, বুঝেছো, পাথরটা মানে একটু এবড়ো খেবড়ো ছিল, বসে মাম্মার মানে মুখ দিয়ে কথাই বন্ধ হয়ে গেছিলো, কি অবস্থা, আমি তো পুরো হাওয়া হাওয়া করে কাঁদতে শুরু করে দিয়েছি। তারপর তো ডাক্তার দেখালাম, তো ডাক্তার দেখিয়ে ডাক্তার ওই যে একটা তোমার হাড়ের একটা ওষুধ দিয়েছে আর কি খেতে, তো এমনি হ্যাঁ ক্যালসিয়াম একটা ইয়ে দিয়েছে, তো এমনি কোনো প্রবলেম হয়নি আর কি। তো যাই হোক, সেই সময় মানে খুব ওই সব মুহূর্তটা আর কি খুব টাফ গেছিলো, আমি একদম মানে কথা বলা বন্ধ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো সিচুয়েশানটা সেই সময়টা কী গেছে আর কি আমার উপর দিয়ে। তো সব ঠিক হয়ে গেছে, নিজের বাবা মা থাকতো। আর এই দেখো, এই দেখো এটা হচ্ছে ফুলকি, মাম্মা তোমার ডক্টর সেট, ও ওটা নিয়ে বসে আছো, দেখো ডক্টর সেটের কিন্তু ইঞ্জেকশন নিয়ে, এগুলো কই, কিছু নেই আছে, নেই ওই গামলাটার মধ্যে ছিল সব। ও এই যে ডাস্টিং হয়েছে না, ওর বাবাই বোঝেনি, কিছু জিনিস আর কি ফেলেই দেওয়া হয়েছে, যাকে আবার কিনে দেওয়া যাবে। এটা হচ্ছে মাম্মার যে ডক্টর সেট, আমি বার্থডে তে গিফট পেয়েছিলাম, নাও নাও পড়ো দেখি তোমার কি হয়েছে একটু, আচ্ছা পরে দেখবো। এটা দেখো, এটা হচ্ছে খুব মজার একটা পুতুল, ফুলকি, এটার নামও ফুলকি। এই যে বললাম না মাম্মার মানে পুতুলগুলোর বেশিরভাগেরই আমরা নাম দিয়ে দিয়ে রেখেছি, তো ফুলকি, ফুলকি যেটা এটা এটা কিন্তু অনেক বছর আগের, মানে মাম্মা তখন কোলে, বুঝেছো একদম ছোটো, তো একদম ছোটো কোলে নিয়ে মাম্মাকে আমি দাঁড়িয়ে আছি মার্কেটের আর কি এক জায়গায় দাঁড়িয়ে আছি, ওর বাবাই আর কি গেছে কোনো জায়গায়, কোনো দোকানে হয়তো ঢুকেছে, মনে নেই আমার ঠিক, তো ঢুকেছে কোথাও, এবার আমি দাঁড়িয়ে আছি মাম্মাকে কোলে নিয়ে, এবার মাম একটা দোকানে না, পাশে একটা দোকানে মাম্মা এই যে একে দেখেছে, দেখে না এবার চাবি দিলে না জিনিসটা পেট ফুলিয়ে ফুলিয়ে খুব সুন্দর চলতো, জানো গড়গড় গড়গড় করে, তো সেটা খারাপ প্যাচটা কেটে গেছে, কিন্তু হ্যাঁ যাই হোক কেটে গেছে। তো মাম্মার তারপরে যেটা বলছিলাম ভুলে যাই কথা, তো মামা দেখে না এটা যখন চলছে ওরকম পেট ফুলিয়ে ফুলিয়ে, আর দোকানদারটাও ধরো বাচ্চা দেখেছে, দেখে দোকানদারটাও এটাকে ইয়ে করে না চালাচ্ছে আর কি, তো মাম্মা তো সেই মজা পেয়েছে, খিলখিল করে হাসছে, বুঝেছ তো, সঙ্গে সঙ্গে আমি তো এটা তো নিতেই হবে, তাই না, মাম্মাকে যেটা এত হাসি দিয়েছে এত আনন্দ দিয়েছে, তো এটা যে নিয়ে যত টাকাই হোক, হ্যাঁ যত টাকাই দাম হোক নিতে তো হবে, তাই না। তো ফুলকি তো দামটা আমার মনে নেই, তো খুব বেশি দামি কিছু না এটা, ও ঠিক সেই সময় আমি পরে তোমাকে গল্প করেছি তোমার মনে আছে না, ঠিক হ্যাঁ একদম রাইট বলেছে, 50 টাকায় দাম নিয়েছিল, 50 রুপিস। তো এটা হচ্ছে ফুলকি, এটা খুব মানে আমারও খুব পছন্দের, জানো খুব আদরের, এটা এটা কুট্টি। আর হচ্ছে মাম্মার এই যে যেটা আছে সেটা হচ্ছে, মনে হয় বাবার তুমি ফোনটা চার্জে দিয়ে চলে এসো তো, যাও। আর যেটা আছে সেটা হচ্ছে মাম্মার এই যে কিচেন সেট, এটার পেছনেও স্টোরি আছে, মাম্মার মানে সব ইয়েগুলোর টয়গুলোর পেছনে একটা করে স্টোরি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি সব কিছুই। এটার এই কিচেন সেটটার যে স্টোরিটা সেটা হচ্ছে এই যে সমস্তই আছে, কিন্তু দেখছো তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিক মতো, এই যে টোটাল সেটটাই কিন্তু আছে, হ্যাঁ বলছি এই যে পুরো সেটটাই কিন্তু আছে, শোনা দেখা যাচ্ছে পুরো সেটটাই আছে,
তো এটা হচ্ছে আমরা মুম্বাই যখন যখন গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য আমার ক্যান্সারের, তো সেই সময় মাম্মার বাবা এটা কিনে রেখে গিয়েছিল, বুঝেছো? মাম্মা জানতো না, মাম্মা কিনে বাবাই কিনে রেখে গিয়েছিল, ঠাম্মির কাছে জমা দিয়ে গেছিলো আর কি, যে মাম্মার বার্থডেও ছিল, তো সেটার গিফট আর কি। আর 25 ডিসেম্বরেও কি এটার দিতে বলেছিল ফুলে নাকি না, তোমার বার্থডের দিন কোনটা? আমার বার্থডের দিন, ও এটা বার্থডের দিনই তো আমি বললো এ ভোর 6টার সময় এসে অনলাইন ডেলিভারি। ও এটা বার্থডে গিফট, এটা বাবাই কিনে রেখে গিয়েছিল, তো ঠাম্মি সেদিন তারপরে বলেছে যে অনলাইন ডেলিভারি আজকেই বেশ বাড়িতে এসে দিয়ে গেল আর কি, এরকম বলেছে। তো অ্যাকচুয়ালি এটার গল্প যেটা তোমাদের বললাম, বাবাই এটা কিনে রেখে গিয়েছিলো বার্থডে গিফটের জন্য। তো এই হচ্ছে মাম্মার সমস্ত খেলনা, আর আর সেরম কিছু নেই শেয়ার করার মতো। তো তোমরা যদি ভালো লাগে মাম্মার এই টয় কালেকশনের ভিডিও, তোমরা তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও। এটা তো ওই যে কিসের সাথে কমপ্লানের সাথে এবার ফ্রি পেয়েছো, এটাও খুব মজার গেম জানো, বসে বসে এটাও মাম্মা খেলে, এটাও মজার গেম। অনেক কার্ডস আছে, এই কার্ডসগুলো নিয়ে আর কি, কিছু কিছু এই যে লেখা আছে ইনস্ট্রাকশনগুলো এই যে দেওয়া আছে, এটা নিয়ে বসে বসে খেলতে হয়। তো আমি মাম্মা বসে বসে টাইম পাস করি, আমরা খেলি, বুঝেছো? তো এই হয়ে গেল তাহলে মাম্মার টয় কালেকশনের ভিডিওটা আর কি, যা যা ছিল আর কি হাতের কাছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু পুতুল মানে ভীষণ ময়লা হয়ে গেছে, আমি তো ধরো যে এই যে এই টেডিটা যেমন, এই যেটা দেখাও, এই যে এরকম ধরো এই টেডিটা যেমন, এই যে এই টেডিটা যেমন, এই যে দেখো, তো এটা ধরো ভালো আছে, এটা বিছানাতে যে রেখেছি, আর একটা যেমন মায়ের রুমে আছে ভীষণ ময়লা হয়ে গেছে, মানে ওই যে পুজো করা হয় না, সন্ধ্যে বাতি টাতি দেওয়া হয়, ধরো ধূপ জ্বালানো হয়, তাতে আর কি ভীষণ ময়লা হয়ে গেছে। তো আমি তো ধরো বাড়িতেই ওয়াশ করে নিই এই পুতুলগুলোকে, তো এখনও করা হয়নি, সেই জন্য তোমাদের সাথে ওই ময়লা পুতুল আর কি শেয়ার করবো, তাই না বলো? আর একটা পুতুল আছে বিশাল বড়, ওটাও ভীষণ ময়লা হয়ে গেছে, তো ওটার যেমন আমি একটা আইডিয়া একটা বের করেছি আর কি, ওটা মানে কুশন বানাবো ভাবছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো যখন বানাবো। কারণ ওই পুতুলটা ধরো যে অনেক বছরের হয়ে গেছে, খারাপ, আর ওটাকে ধোবো না, অনেক কয়বার আমি বাড়িতে ওয়াশ করেছি, ওটা বিশাল বড় একটা টেডি, তো ওটার মানে ভেতরের তুলোগুলো সমস্ত বের করে নিয়ে কুশন বানাবো, সেটা একটা আইডিয়া আর কি আমি ঠিক করে রেখেছি, তো সেটা যখন করব তোমাদের সাথে সে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো মামার তাহলে টয় কালেকশনের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা ছোট্ট করে একটা লাইক করে দিও, কারণ ভিডিওগুলো তোমাদের জন্য বানাই। তোমাদের এই একটা লাইক বা একটা কমেন্ট পেলে না ভীষণ ভীষণ মানে মনটা ভালো লাগে জানো। তো ঠিক আছে চলো আজকের ব্লগটা তাহলে, মানে আজকের ভিডিওটা, এই টয় কালেকশনের ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যারা আজকের আমার এই ভিডিও নতুন দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও, আমার বন্ধু হয়ে যেও, আমার পাশে থেকো। তোমাদের সহযোগিতা ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, নমস্কার। আর আমার মাম্মা।